সবাই পাসপোর্ট সাইজ ছবি তো তুলতেছি না, তাই না? একটু এক্সপ্রেশন দিই। বসন্ত এসে গেছে মধুর অমৃত বাণী, গালা গেল সহজেই মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। দাদা, আপনার অনুভূতি ব্যক্ত করেন। আর্কিটেকচার ডিসিপ্লিন নিয়ে ডিপ্লোমা ইন ব্যাচের
করেছি এবং স্যার আপনাদের বলেছি আপনি স্যারকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি এখানে যে আমরা যদি সম্ভব হয় চেষ্টা থাকবে আমাদের যে একটা এটার একটা প্রদর্শনী করার সেটা পয়লা বৈশাখে প্রেরণ করে তো সেই প্রদর্শনী যদি আমরা করি তখন বাকি যারা সার্টিফিকেট আজকে নিতে পারলাম না আমাদের হাতে চেষ্টা করবো তাদেরকে সেই সার্টিফিকেট দেওয়ার যায় কিনা এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং রবীন্দ্রচন্দ্র দাস স্যার আমাদের মাঝে কষ্ট করে কর্মশালাটা তিনি লিখেছেন স্যার সব কিছু ব্যস্ততা খেলে যেন তাকে আমাদের চালু হয়েছে নিজের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আর পটচিত্র কী সেটা আমরা সবাই জানি যে আসলে কতটা শক্তিশালী ভিজুয়াল আর্ট এবং পারফর্মিং আর্ট মিলায় এত শক্তিশালী মাধ্যমগতি আর্ট লোকজন খারাপ চিত্রধারার মধ্যে নেই নিজেদের পটচিত্রের মধ্যে আছে সেই সংস্কৃতিকে ধরে রেখে সেই সংস্কৃতিকে লালন করে রবীন্দ্রচন্দ্র দাস বুঝতে পেরেছেন পেরে তার হচ্ছে দীর্ঘ পরে বসে করে এটা নিয়ে কাজ করছেন এখনও তার এটা অব্যাহত রয়েছে আমি যে কোনো জায়গাতে আমি অচুকা হোক আমি চাই সবার মাঝে এটা সরিয়ে দেওয়ার জন্য নিজেদের প্রচেষ্টা চালাচ্ছেন এটা প্রয়োজন আমরা করি সেটাও একটা বিষয় এটা একটা সাধনার বিষয় একটা প্রথম বিষয় সাধনাটা আজকের ফলাফল আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে আশা করি আমরা যারা এখান থেকে প্রাপ্ত পেয়েছি প্রাপ্তিটা সেটা আমরা ধরে রাখবো আমি আর কথা না বলে সকলকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এখানে আজকে সমস্ত কাজ করি।